সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আফরোজা রেসিপিস এন্ড ভিলেজ লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম হচ্ছে বাড়ি যাওয়ার দিন মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাব তো ভিডিওটা আমি এখন বাজে 11টা মানে হচ্ছে দুপুর 11টা হচ্ছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে তো দেখো এখানে এই যে জামা কাপড় শুকিয়ে গেছে জামা কাপড় সকালে আমি এগুলো আর কি কিছু বেশ মানে বেডশিট বেড কভার কাঁথা এগুলো কেচে দিয়েছিলাম তো এগুলো এখন তুলে নিয়ে যাব কিছু কিছু আর কি গুছিয়ে আলমারিতে রেখে যাব আর এই যে ছেলের গোসল করিয়ে দিয়েছি তো হচ্ছে পানি টানিগুলো ফেলে দেবো তো ভিডিওটা দেখতে থাকো করছি কেমন করছি ছেলে কেমন আছে কোথায় যাচ্ছি হচ্ছে সবকিছুরই আপডেট দেবো তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো সেগুলো আমি তুলে নিলাম আর হচ্ছে গামলায় যে জলটা ছিল তো সেটা আমি ফেলে দিলাম তো দেখো এখানে আমি মানে এটো ঝুটো বেশ কটা বাসনপত্র ছিল তো সেইগুলো আর কি একটু মেজে নিচ্ছি তো এগুলো হচ্ছে ছেলের বাসনপত্র আসলে ও ছোট তো ও তো লঙ্কা দেওয়া তরকারি বা কিছু খেতে পারে না তাই ওর জন্য একটু আলাদা করে রান্না করতাম তো ও তো খাই না কোনোদিন খায় আবার কোনোদিন বা ফেলে দিতে হয় তো চলে আসব তো ওই জন্য সেগুলো আর কি ফেলে দিয়ে একটু মেজে ধুয়ে আর কি শুকিয়ে রাখছিলাম ওর আর কি হাঁড়ি কুড়িগুলো তো ওই জন্য এগুলো আর কি মাছছিলাম এখানে দেখো আত্মীয় স্বজনরা এসেছিলো তো থালা বাসন প্লেট মানে ওগুলো বার করেছিলাম খেতে দেওয়ার জন্য তো সেইগুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছি আর চলে আসার আগে যে সমস্ত কাজগুলো থাকে গোজ গাছ মানে যেটা যেখানে রাখা সেটা ব্যাগপত্র প্যাকিং করা তো সেগুলোই করা হচ্ছে তো বেডশিট কভার এগুলো সব গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে আসছি যেগুলো কাজ থাকে আসার আগে যাওয়ার পরে সেগুলোই আর কি মেনলি করা হচ্ছে এখানে দেখো মানে আমার ফুপু শাশুড়ি আছে গ্রামেই তো তারা হচ্ছে 1 লিটার করে দুধ খেতে দেয় তো সেই দুধটা আর কি আমি জাল দিচ্ছিলাম আর যা গরম ওদিকে পড়ছে মানে জাল না দিলে যেই সেই নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো ব্যাগপত্র প্যাকিং হচ্ছে তো
তো এটা হচ্ছে আমাদের মানে বাড়ি ফেরার ট্রেন, কলকাতা টু রাধিকাপুর এক্সপ্রেস। ভীষণ বড়, 20 বগির কামরা, আর ভীষণ এদিক থেকে ওদিক দেখা যায় না আর কি। এটাই তো আমাদের জীবন, এটাই তো আমরা এনজয় করছি এখন, তাই না? এই যাচ্ছি, ঘুরছি, আসছি। হ্যাঁ, কিছুদিন পর তোমারও এইসব মন ঠিক হয়ে যাবে। আমি অনেকদিন ধরে আছি তো বাইরে, তাই আর অতটা মন খারাপ হয় না। যেতে হবে, আসতে হবে, তাই অত ভেবে আর কি হবে। হাই আস, হাই গাইস করে দেন। আমরা ট্রেনের মধ্যে আছি, তাই না? তো দেখো, আমরা সবাই ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে ওঠার আগে আয়াস বলছে ট্রেন কোথায়, ট্রেন কোথায়, ট্রেন দেখালাম। তো তারপরে যখন ট্রেনে উঠলাম, আবার বলছে ট্রেন কোথায়, ট্রেনে যাব। মানে ট্রেনের ভিতরে ও যে আছে ও সেটা বুঝতেই পারছে না। আর হচ্ছে তখনও দেখো, আমরা যখন ট্রেনে উঠেছি তখনও মানে বিকাল, মানে বাইরে সব কিছুই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সারা রাতের জার্নি আমাদের। একদম ভোরবেলা এসে কলকাতা স্টেশনে পৌঁছে যায়। এদিন তো ভীষণ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো বাড়ি থেকে এমনি ক্লিপ দিয়ে চুল বেঁধেছিলাম, কিন্তু ট্রেনে তো রাত্রে শুতে হবে, আর বিনুনি করে থাকলেই কিন্তু বেশি সুবিধা হয়। তো ওই জন্য ও বিনুনি করে দিচ্ছে। ও না খুব সুন্দর বিনুনি কাটতে পারে, আমার থেকে ভালো। আমি খুব একটা পারি না, তাই ও থাকলে ওর দিয়েই বেশিরভাগ মানে বিনুনিটা বাঁধিয়ে নিই। আর ও ইচ্ছা করেই বাঁধে, ও সবসময় বলে এসো আমি চুল বেঁধে দিচ্ছি। তো তাই হচ্ছে করছে, চুলটা বেঁধে দিচ্ছে, তো আমি ভিডিও করছি। তো এটা হচ্ছে সকাল সকাল, মানে ওই 5:15 এরকম হবে। তো আমাদের ট্রেন পৌঁছে গেছে। দেখো বৃষ্টিও হচ্ছে, বাইরে একটু বুঝতে পারবে। তো ও আর কি জুতো টুতো পরিয়ে আসে, রেডি করে দিচ্ছে, মানে বাইরে বার হব। ওই জন্যে ঘুমাচ্ছিল সারা রাত, তো এখন উঠলো। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমরা গাড়ি করে বাড়ি পৌঁছে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি ভিডিও বানাইনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, ভালো থাকবে সকলে।